আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশিগণ, আপনারা অনেকেই এরকম আছেন যে কখনোই ট্রেনে ওঠা হয় না, সচরাচর অর্থাৎ মাঝে মাঝে ট্রেনে উঠেন, বা হয়তো বা এরকমও অনেকে আছে যে প্রথম প্রথম ট্রেনে ভ্রমণ করেন। যেমন সাপোজ আমার কথাই যদি ধরি, আমাদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জের সর্বশেষ অর্থাৎ মাধবদীর পাশে, সুতরাং আমাদের আসলে ট্রেন জার্নি তেমন করাই হয় না। এক কথায় আমি ট্রেনে কখনো উঠিনি, একবার জাস্ট ইন্ডিয়া গিয়ে উঠছিলাম। তো আমরা যারা নতুন, আমাদের কি একটা সমস্যা হয়, ট্রেনে কিন্তু অনেকগুলো সিট থাকে। এই যে দেখুন, এরকম অনেকগুলো সিট থাকে যে শোভন চেয়ার, স্নিগ্ধ, এই আমরা কিন্তু আসলে এগুলো বুঝতে পারি না। বুঝি না বিদায় কিন্তু অনলাইনে যখন টিকিট কাটতে যাই বা অফলাইনে যখন টিকিটটা কাটতে যাই, তখন আমরা একটা সমস্যার মধ্যে পড়ে যাই যে কোন সিটটা কাটবো, আসলে কোনটা কীরকম হবে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এরকমই একটা ভিডিও, যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারবেন যে কোনটার সূচক দিয়ে অর্থাৎ কোন চিহ্নটা দিয়ে বা কোনটা লিখে কোন সিট বুঝাচ্ছে। এবং এটা এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখেন তাহলে সিট, ট্রেনের সিটগুলো সম্পর্কে অর্থাৎ বাংলাদেশে যতগুলো ট্রেন চলে সবগুলো ট্রেনের সিট সম্বন্ধে আপনাদের আশা করি খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এবং আপনারা যখন অনলাইনে টিকিট কাটতে যাবেন তখন আর এই সিট চয়েস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ ধরন মান, বাংলাদেশ সব ট্রেনে কয়েক ধরনের সিট বা কোচ ক্লাস থাকে। টিকিট কেনার সময়, বিশেষ করে অনলাইনে টিকিট কেনার সময়, সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কোন সিট কেমন ধরনের হয় বা ওই সিটের বিশেষ কী সুবিধা আছে। আবার অনেকেই হয়তো জানেন না সিট ক্লাস কোডের পূর্ণরূপ কী বা সেই সিট কেমন বা কী কী সুবিধা অসুবিধা আছে। তাদের জন্য আমাদের এই আর্টিকেল এখানে বাংলাদেশের বিভিন্ন ট্রেন, যে ধরনের ট্রেন বা কোচ ক্লাস টাইপ থাকে তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো। শোভন, প্রথমেই আসি হচ্ছে আমরা শোভনে। পুরো নাম শোভন, নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেল ট্রেন ও কিছু অন্তনগর ট্রেনে শোভন সিট থাকে। ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট, অর্থাৎ এই সিট আরামদায়ক নয় সেই সাথে খুবই কম খরচের সিট হচ্ছে শোভন। এরপর অ্যাশ চেয়ারের পুরো নাম শোভন চেয়ার। নন এসি এই সেকেন্ড ক্লাস শোভন চেয়ার সিট প্রায় সব অন্তনগর ট্রেনেই থাকে। শোভন চেয়ারের ভাড়া শোভনের চেয়ে বেশি, সিট মোটামুটি আরামদায়ক। শোভন চেয়ার শোভন এর চেয়ে ভালো সিটের হয়ে থাকে, অর্থাৎ শোভনের চেয়ে শোভন চেয়ার ভালো সিট হয়ে থাকে, যেটা ওটার চেয়ে একটু আরামদায়ক। এরপরে হচ্ছে আসি স্নিগ্ধ, পুরো নাম স্নিগ্ধ। এসি চেয়ার হিসাবেও পরিচিত, অর্থাৎ স্নিগ্ধ এসি চেয়ার নামেও পরিচিত। এসি কোচের চেয়ার সিট দেশের সব অন্তনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধ কোচ থাকে। সিট শোভন চেয়ারের চেয়েও আরামদায়ক, পুরো কোচ এসি থাকায় ভ্রমণও হয় আরামদায়ক। আরও পড়ুন মোবাইলে ট্রেনের টিকিট। এফ চেয়ার পুরো নাম ফার্স্ট ক্লাস চেয়ার নন এসি চেয়ার। শোভন চেয়ার ফার্স্ট ক্লাসের চেয়ে আরামদায়ক সিট, সব অন্তনগর ট্রেনে এই টাইপ থাকে না। এরপর হচ্ছে এফ বার্থ, পুরো নাম ফার্স্ট ক্লাস বার্থ। নন এসি কেবিন সিট, রাতে ট্রেনে এই ক্লাস পাওয়া যায়, এখানে ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচ ক্লাস এফ সিট ফার্স্ট ক্লাস সিট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এফ সিট পুরো নাম ফার্স্ট ক্লাস সিট, দিনের ট্রেনে নন এসি কেবিনগুলো এই সিট হিসেবেও ব্যবহার করা যায়, এখানে ঘুমানোর সুযোগ নেই, বসে যেতে হবে। মূলত এফ বার্থ কেবিনগুলোই দিনের বেলা এফ সিট হিসেবে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে এসি বি, পুরো নাম এসি বার্থ। এয়ার কন্ডিশন কেবিন, শুধু রাতে ট্রেনে এই ক্লাস পাওয়া যায়, দুই অথবা চার সিটের কেবিন
হয়ে থাকে। বাংলাদেশের দূরপাল্লার অন্তনগর রাতের ট্রেনে এ কেবিন থাকে। বাংলাদেশের ট্রেনগুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক ও বেশি খরচের সিট হচ্ছে এসি বার্থ। এরপর হচ্ছে এসি অ্যাস, ওর নাম এসি সিট, এয়ার কন্ডিশন সিট। মূলত এসি বার্থ কেবিনগুলো দিনের বেলায় যাত্রার সময় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরন ও মান। বাংলাদেশের সব ট্রেনেই কয়েক ধরনের সিট বা কোচ ক্লাস থাকে। টিকিট কেনার সময়, বিশেষ করে অনলাইনে টিকিট কেনার সময়, সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারে না কোন সিট কেমন ধরনের হয় বা ওই সিটের কী সুবিধা আছে। আবার অনেকেই তো বা জানেনই না সিট ক্লাসের কোডের পূর্ণরূপ কী, যেমন এফ সিট, এস সিট, এগুলোর পূর্ণরূপ কী। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই সমস্ত তথ্যগুলো আমি দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি আপনারা এর বাইরে, আমার জানা মতে বাংলাদেশে আর কোনো সিট নেই, বাংলাদেশের যে ট্রেনগুলো চলমান এই ট্রেনগুলোর মধ্যে এর বাইরে আর কোনো সিট আমার জানা নেই, এরপরে যদি আপনারা দেখে থাকেন বা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ওই সিটের ব্যাপারে অবশ্যই আপনাকে সর্বোচ্চ তথ্য দিয়ে চেষ্টা করে যাব। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আজকে আমার ভিডিওর মূল বিষয় মূলত এটাই ছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার ছোট্ট চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।